ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। সকালবেলায় চলে আসলাম, সকালবেলা আজকে করে নিয়েছি রুটি। এখানে রুটি হচ্ছে আর এখানে আলুর তরকারি হচ্ছে। এখানে বেচিংয়ের কালকে রাত্রে বাসন আছে, সেগুলো মাজিনি সৌমিকের বাবাকে খাইয়ে তারপর মাজবো। এইখানে দেখো সৌমিক ঘুম থেকে উঠে বিছনা টিছনা তুললাম, তোলার পরে সৌমিক টাকা গুনছে। তারপর চলে আসলাম আমাদের মিশনে, যে এটাই শেষ মিশন। এই ঘরের খাটের তলটা পরিষ্কার করা ছিল কাজ, এই ঘরের কাঠের তল পরিষ্কার করলাম আর বিছানার চাদর উঠিয়ে দিলাম ধোয়ার জন্য। তারপরে বিছানা গুছিয়ে নিলাম। দেখো ফাইনাল লুক, আমার কাজ শেষ। বাপের বাড়ি থেকে বেরিয়ে ঘুরে আসার পরে কাজ শেষ। তারপরে আমি চলে গেলাম রান্না করতে। এদিক দিয়ে রান্না করছে, ওইদিক দিয়ে কাপড় চোপড় ধরছি। এইখানে বড় চিংড়ি আছে, মাঝারি চিংড়ি, আর হলে ওইটা কুচো চিংড়ি। কুচো চিংড়ি দিয়ে করব করলা ভাজা, আলু করলা ভাজা, আর বড় চিংড়ি দিয়ে করব রসা। সৌমিকের জন্য একটা ঝাল ছাড়া তরকারি হবে। আমি এখানে করলা ভাজা বসিয়ে দিয়ে তারপরে তোমার এই জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তারপরে আসলাম রসা করতে। চিংড়ি মাছ দিয়ে দু পেঁয়াজার মতো করলাম, ভাত করলাম। এইখানে রান্না টান্না শেষ, এখানে করলা ভাজা, ওইখানে আমাদের তরকারি, এটা আমাদের রসা দু পেঁয়াজা, আর ওটা হলো সৌমিকের তরকারি লাউ আলু আর চিংড়ি মাছ দিয়ে করেছি একটু রসার মতো। তো তারপরে চলে আসলাম, রান্না হয়ে গেছে, রান্না শেষে চলে আসলাম ঘর মুছতে। আজকে একটু উল্টাভাবেই কাজ করলাম, তো ঘর মুছে নিব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য অনেক 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 উৎসাহিত করে। আমার চ্যানেলের কথাটা তো মনে আছে, সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। তো ওই যে সৌমিক চলে আসলো, সৌমিক এসে বলছে মা আমার শরীর দিয়ে দুর্গন্ধ বেরিয়েছে, আমি স্নান করব। তো আমি বললাম চলো স্নান করে আসি, তারপরে ঘরটার মুছে সৌমিক আর আমি স্নান করব। এদিকে সব কিছু গুছালাম, চুলার পাটটার মোছা টোছা হয়ে গেছে, ঘরটারও মোছা শেষ। এখন দেখো ঘর মোছা শেষ। তো সৌমিককে চান করিয়ে সেখানে বসিয়ে রেখেছি, ও একটা মিষ্টি খেয়েছে। তো এখানে স্নান করে আর্জেন্টিনার জামা পরে বসে আছে, আমি পুজো দিয়ে নিব, আমারও স্নান শেষ। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা, দেখো রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখতেই পারবে, আমি আর সৌমিকের বাবা সৌমিক যাব এখন। সন্ধ্যার পরে এসে পড়েছি চটপটি ফুচকার দোকানে। দেখো সৌমিকের জন্য ঝাল ছাড়া বুটের ডাল দিয়েছি ওখানে মশলা দিয়ে, আর আমাদের জন্য চটপটি ফুচকা আর ঝালমুড়ি ছিল, ঝালমুড়ি খেয়েছি। এই হলো খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই।